স্বাগত নিউজ 24 বিজনেসের সঙ্গে আছে আমি পিঙ্কি সানোয়ার। রংপুরের গঙ্গচড়ায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণের জন্য বিশেষ কার্ড দিতে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রতি কার্ডের বিপরীতে 100 থেকে 250 টাকা নেওয়া হয়েছে। টাকা দিতে না পারে কার্ডে নিতে পারেননি অনেক উপকার ভোগী। অবশ্য জনপ্রতিনিধিদের দাবি কার্ডের বিনিময়ে নয়, ট্যাক্সের জন্য নেওয়া হচ্ছে এই টাকা। সাদ্দাম হোসেন ডেমির ছবিতে রেজাউল করিম মানিকের রিপোর্ট। দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণে নিম্নমায়ের মানুষের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করেছে সরকার। বিনামূল্যে বিতরণযোগ্য এই কার্ড দিতে 100 থেকে 200 টাকা নেওয়ার অভিযোগ করেছেন রংপুরের গঙ্গাছড়া ইউনিয়নের মানুষ। টাকা না থাকায় কার্ড নিতে পারেননি অনেকেই। সবার কাছে টাকা নেছে, আমার টাকা নেই, আমি ওই জন্য টিসিবির কার্ড আমি নিতে পারিনি। আমাদের কাছে 220 টাকা দিলে আমরা 220 টাকা করে দিছি, এখন পরে শুনতে যে টাকা নাকি লাগতেছে না, কোনো মেম্বার কোনো চেয়ারম্যান টাকা নিয়ে নেয়নি, পরে আমাদের টাকাটা ওইভাবে তো চলে গেছে। বরাবরই কার্ড তোলার জন্য আবার 100 টাকা করে দিছি। টিসিবি নজনে 100 টাকা করে দিছি, আর আমরা তো গরিব মানুষ, 100 টাকা করে দেওয়াটা আমাদের জন্য অনেক মানে ক্ষতি হচ্ছে আর কি। টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে গঙ্গাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, কার্ড নয়, চকিদারি ট্যাক্স নেওয়া হচ্ছে। টিসিবির ব্যাপারে আমি কোনো টাকা নিইনি, টাকা নিয়েছি আমি ইউনিয়ন পরিষদের চকিদারি ট্যাক্স। আমি ইউনিয়ন পরিষদ যে ট্যাক্সের রসিদটা দিচ্ছে, এটা ইউনিয়ন পরিষদের চকিদারি ট্যাক্সের। এই চকিদারি ট্যাক্সের 100 টাকা করে আদায় করে সেই রিসিপ্টটা আমি দিচ্ছি। এদিকে গঙ্গাছড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, টিসিবির কার্ড দেওয়ার বিনিময়ে নিম্নমায়ের মানুষের উপর নতুন করে ট্যাক্স আরোপ অশোভনীয়, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। টিসিবি কার্ডের সাথে যেটা গরিব মানুষ সেটা পাচ্ছে, তাদের উপর নতুন করে আবার ট্যাক্স ধার্য করে এই টাকাটা নেওয়াটা আমি শোভনীয় মনে করি না, এবং এটা করার সুযোগও নেই, এটা আমি অবশ্যই দ্রুত গতিতে নেব। শুধু গঙ্গাছড়া নয়, রংপুরের সব উপজেলাতেই বিনামূল্যের কার্ড বিতরণের সময় নানা অজুহাতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। দুর্নীতিবাজ জনপ্রতিনিধিদের কারণে সরকারের ন কল্যাণমুখী পদক্ষেপের সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ, এমন মত নাগরিক সমাজের প্রতিনিধিদের। রিজল করিম মানিক, নিউজ 24, রংপুর। সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন কার্যক্রম। তবে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে 11 পয়েন্ট কমে 6741 পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া 117 প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও বিপরীতে দাম কমেছে 219টির, আর দাম অপরিবর্তিত ছিল 42টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। মোট লেনদেন হয়েছে 858 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে বেড়েছে 29 কোটি 29 লাখ টাকা। নিউজ 24 বিজনেস নিচ্ছে বিরতি, সঙ্গে থাকুন। বিরতি পর আবার স্বাগত নিউজ 24 বিজনেসে। জনতা ব্যাংকের অর্থায়নে স্মৃতিফলকের উদ্বোধন হয়েছে দিনাজপুরে। শনিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খয়েরগুনি দাউদপুর ও মতিহারা স্মৃতিফলকের উদ্বোধন করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর এস এম মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি এন্ড সিও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম আজাদ, পরিচালক কে এম শামসুল আলম, মোহাম্মদ আসাদুল্লাহ ও রুবিন আমিন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম সহ আরো অনেকে। স্বাধীনতার 51 বছর উদযাপন করেছে রাজধানী ঢাকার লা মেরিডিয়ান হোটেল। করোনা মহামারীর প্রকোপ কমে আসায় শনিবার হোটেল লা মেরিডিয়ানের পুল সাইডে গানে গানে এক অন্যরকম উদযাপনে মেতেছিল দর্শনার্থীরা। জনপ্রিয় ব্যান্ড ইন্ডালো সহ আরো দুটি নতুন ব্যান্ডের পরিবেশনায় স্বাধীনতা দিবস শুভ নেয় উৎসবে। শেষ করছি নিউজ 24 বিজনেস, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।